ভিউয়ার স্ক্রিনে যে আইফোনের মকআপটি দেখতে পাচ্ছেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি খুব সিম্পলি করে এখানে আপনাদেরকে দেখাবো কিভাবে আইফোনের মকআপটা তৈরি করছি। প্রথমে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি আমি। অনলাইন থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসলাম, অনলাইন থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিছি আমি। এখানে যেগুলো যেগুলো যে যে কাজগুলো আমি করছি এগুলো একটু করে দেখায়। এখানে আমি এখানে একটা লেয়ারের ভিতরে একটা ফোল্ডার নিয়েছি এবং ফোল্ডারের ভিতরে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার আমি ক্লিপিং মার্কসের কাজ করছি। এখানে ক্লিপিং মার্কসের কাজ করা হয়েছে আমার। তো এরপর যেটা দেখতে পাচ্ছেন এখানে প্লেস আর্টওয়ার্কের, এখানে এখানে আমি একটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজ করছি। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার যে যে ইয়েটা নিয়েছিলাম এখানে একটা শেপ ইফেক্ট দিছিলাম, এই শেপ ইফেক্টের কাজ করছি। তো এগুলো আমি মূলত এখন দেখাবো। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন ইফেক্টটাকে আমি কিন্তু এখন দেখাচ্ছি যে ইফেক্টটা নিয়েছিলাম, এই ইফেক্টটা আমি তো না মুভিং করতেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন। তো এরপর আমি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আর্ট ওয়ার্ক, এখানে প্লেস আর্ট ওয়ার্ক হিয়ার। এখানে মূলত আমি কতগুলো আইকন যুক্ত করছিলাম এবং ডিজাইন করছিলাম এটাই মূলত দেখাবো। তো এখানে আমি এখন মাউস দিয়ে এই জায়গায় স্মার্ট অবজেক্ট যে থাম্বনেলটি রয়েছে এই থাম্বনেলে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর তারপর এখানে ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার আমি একটা ওয়ালপেপার নিচ্ছি এবং ওয়ালপেপারের উপরে কতগুলো আইকন এখানে যুক্ত করছি। দেখতে পাচ্ছেন এখানে একটা শেপ, এই যে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে জুম করে দেখাবো আপনাদেরকে, এখানে জুম করে দেখাবো আমি। আমি সবটাকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আইকনগুলো, আপনারা যে যে এখানে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনগুলো আমি এখানে অ্যাড করছিলাম। তারপর এখানে এই দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি টাইম সেট করছিলাম। তারপর নিচে দেখতে পাবেন যে এখানে একটা এই যে এখানে একটা কাজ করা হয়েছে, এখানে আমি একটা শেপ নিয়েছিলাম, শেপের উপরে একটা লেখা একটা হচ্ছে যে টেক্স নিয়েছিলাম আমি। তো এগুলো কিভাবে কাজ করছি সেটাই মূলত এখন এখন আমি একটু রিভিউ করতেছি। এখানে আমার তিনটা ওয়ালপেপার আছে। প্রথম যে ওয়ালপেপারটা হচ্ছে যে এটা এটা দেখতে পাচ্ছেন প্রথম ওয়ালপেপারটা আমি ক্লোজ করে দিলাম এবং দ্বিতীয় ওয়ালপেপারটা একা ক্লোজ করে দিলাম। এবং এখানে যে ওয়ালপেপারটি দেখতে পাচ্ছেন এটা একটা ওয়ালপেপার, তো আমি এটা দেখাবো না। তো মূলত আমি এই দুইটা ওয়ালপেপার ইউজ করছি, এখানে দুইটা একটা ওয়ালপেপার দেখাবো, এটা দেখাবো আমি। তো এখানে প্রথমে শেপটা নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখানে যে শেপ অফ করলে কিন্তু চলে যাচ্ছে, এখানে এখানে টেক্সট লেখা আছে। এবং এখানে যদি শেপটাকে যদি অন করে দিই এখানে কিন্তু ওই শেপটা এখানে দেখা যাচ্ছে। তারপর এখানে যে টেক্সটটা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এখানে যে টেক্স যেটা নিয়েছি এই যে এখানে এখানে যে টেক্স বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ছিলাম। তো এখানে 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 টেক্সের উপরে কতগুলো এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে টাইমিংটা সেট করা হয়েছে, এখানে টাইমটা এখানে এখানে সেট করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন টাইম। এবং সবার উপরে যে শেপটা দেখতে পাচ্ছেন এটা এখানে যে শেপগুলো নেওয়া হয়েছে এটা দেখতে পাচ্ছেন, যে অফ করে দিলে এটা চলে যাচ্ছে, অন করে দিলে চলে আসতেছে। তো আপনাদের যদি পিএইচডি ফাইলটা দরকার হয় আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর এখানে সব কিছু যদি হয়ে যায় আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড এনে এখানে দেখাচ্ছি। সেজন্য আমি ক্রোমে গেলাম, ক্রোম থেকে আমি এখান থেকে যে কোনো একটা ওয়ালপেপার নিয়ে নেব।
ধরুন আমি এই অল্পবার্তা নিতে নিয়ে ওখানে দেখাবো, এই অল্পবার্তা নিয়ে দেখাবো, এই জন্য আমি ইমেজটাকে সেভ করলাম, ডেস্কটপে সেভ করলাম। সেভ করার পর আমি ফটোশপে যাব, ফটোশপে যাওয়ার পর ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর তারপর আমি ওই ছবিটাকে এখানে নিয়ে আসবো। ছবিটা নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ছবিটা নিয়ে আসবো। এখন আমি এখান থেকে আগে লক লেয়ারটাকে আনলক করব, আনলক করার পর দেন আমি এখান থেকে মুভ টুল সিলেকশন করে আমি এখানে মুভ টুল থেকে ড্রাগ করে এখানে ছেড়ে দেব। এখানে ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন একটু এখন আমি কি করবো, ওয়ালপেপারটাকে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু রিসাইজ করবো। দেখতে পাচ্ছেন রিসাইজ করতেছি বন্ধুরা, রিসাইজ করতেছি, মানে রিসাইজ করতেছি, রিসাইজ করার পর যেটা করবো সেটা হচ্ছে যে এখানে টিক মার্কটা দিয়ে দেবো। দেওয়ার পর এখন এখানে আমি এই যে লেয়ারটি নিয়েছিলাম আমি লেয়ার থেকে নিচে নিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়ালপেপারটা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। তো এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব, কন্ট্রোল এস প্রেস করার পর এখন আমি এটা এখানে যাব, আগে যে আমার যে পিএইচডি ফাইলটা আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা চলে আসছে, খুব সুন্দর করে ডিজাইনটা হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন কেমন হলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা